আসসালামু আলাইকুম। স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি বিশেষ নিরাপত্তা বাহিনী। এই সংস্থা বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাষ্ট্র কর্তৃক ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের VIP নিরাপত্তা দিয়ে থাকে। তো এটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগের এখানে যে পদগুলো রয়েছে এগুলো আপনাদের অফিসিয়াল যে কাজগুলো রয়েছে সেই পদেরই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা SSC এবং HSC পাশে বিভিন্ন জেলা থেকে কিন্তু পুরুষ ও মহিলা অফাতে আবেদনটি করতে পারবেন। আবেদনের যে প্রক্রিয়াটি সেটি হলো আপনাদের অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি আপনার টেলটকের মাধ্যমে জমা দিতে হবে। তিনকের এক নম্বর যে ফর্টি রয়েছে সেটি হলো হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে একটি। আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানে CGPA সহ স্নাতক ডিগ্রি, তবে সংখ্যার ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। দুই নম্বর ফর্টি রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্টিলিপি প্রতি মিনিটে বাংলায় 70 শব্দ এবং ইংরেজিতে 100 শব্দের গতি এবং কম্পিউটার মধ্যে রাখার প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তিন নম্বর পাঠে রয়েছে সহকারী হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে একটি। এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। চার নম্বর পাঠে রয়েছে ড্রাফটসম্যান পদের সংখ্যা রয়েছে দুইটি। এটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার কর্তৃক কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট প্রাপ্ত। পাঁচ নম্বর পাঠে রয়েছে বাবুচি পদের সংখ্যা রয়েছে তিনটি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ বাবুচির কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ছয় নম্বর পাঠে রয়েছে ম্যাস ওয়েটার পদের সংখ্যা রয়েছে দুইটি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের সনদপ্রাপ্ত তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বশেষ পদটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে দুইটি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, তবে প্রার্থীদের শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, তবে আবেদনটি করতে পারবেন। নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। এটিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে 15 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদদের বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের পুত্র কন্যার নাতি নাতির ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 30 বছর এবং আপনার তাদের কোঠা রয়েছে বয়স লাগবে 18 থেকে 32 বছর। তো এই নিয়োগের যে পদগুলো রয়েছে এটিতে কিন্তু আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনে আবেদন ফর্মটা সম্পূর্ণ করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। এটির আবেদনটি 26 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হয় 15 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। এটিতে 1 নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 335 টাকা এবং 2, 3, 4 জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা এবং 5, 6 ও 7 নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 112 টাকার। ফিটি আপনার টেলটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। কিভাবে আপনি ফিটি পরিশোধ করবেন SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে SMS নেওয়াবলটি দেওয়া রয়েছে। আর আপনার পরিশোধ প্রাপ্ত যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি ওয়েবসাইট থেকে আপনার পরিশোধটা ডাউনলোড করে নিতে পারবেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তো আপনার এই নিয়োগে যারা আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি করার পূর্বে নির্ধারিত সম্পূর্ণ নিয়োগ বিধি ভালো করে পড়ে বুঝে তারপর আবেদনটি করবেন। আপনার যে কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে এই নিয়োগের 1 থেকে 4 নং কমিকে যে পদগুলো আমি আপনাদেরকে দেখালাম এটিতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীরাই এটিতে আবেদনটি করতে পারবে। এবং 5 থেকে 7 নং কমিকের পদের ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, সুরতপুর, কিশোরগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বাউনবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, ভোলা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তাস্কৃপ্ট এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার থাকুন, আল্লাহ হাফেজ।